তারা একটা কথা জিজ্ঞেস করে, তারা কেমন যেন শান্ত হয়ে গেল। আস্তে আস্তে সমুদ্রের পাশে শুয়ে পড়ল, সমুদ্রের দিকে ঘুরেই ছিল, চোখে চোখ রেখে বলল, কি? সমুদ্র ঘোর লাগা গলায় বলল, তুমি এত বাচ্চা কেন? এত বাচ্চা বাচ্চা কথা কেন তোমার? তারা আবারও মুখ ফুলিয়ে ফেলল, ভেংচি কেটে বলল, ওটেও না, আমি বাচ্চা না। সমুদ্রে যেন আরো ঘোর লেগে গেল, তারার গাল টেনে বলল, এত মুগ্ধতা কেন তোমার মাঝে? মাঝে মধ্যে এতটা বাচ্চা হয়ে যাও, আবার মাঝে মধ্যে এমন বিহেভিয়ার করো যেন তুমি আমার চেয়ে কত বড়, এরকম প্রাপ্ত বয়স্কদের মতো হয়ে যাও। তারা অবুঝ মনে তাকিয়ে রইল, সমুদ্রের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করছে। সমুদ্র আবারও হালকা হেসে বলতে লাগে, সত্যি বলতে তোমার সব রূপেই তোমাকে নতুন করে আবিষ্কার করে অদ্ভুত ভালো লাগে, জানো তুমি এটা? তারা কিছু বুঝলো না, তবুও নাবোধক মাথা নাড়ালো, হেসে ফেললো সমুদ্র, আবারও বলতে শুরু করলো, তোমার বাচ্চা বাচ্চা রূপে তোমার মাত্রাতিরিক্ত কিউট লাগে, নরম নরম গালগুলো ফুলে যায়, এই হালকা গোলাপি রঙের ঠোঁটটা উল্টে যায়, ইস একদম বুকে। আস্তে আস্তে গাল গরম হতে শুরু করলো তারার, লাল টুকটুকে হয়ে গেছে গালগুলো। সমুদ্রের মুখে প্রশংসা শুনে তার ভালো লাগার পাশাপাশি একরকম লজ্জারও সৃষ্টি হয়, কেমন যেন অজানা এক অনুভূতি, বুঝতে পারলো সমুদ্র। লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিতেই বলল, আর তোমার মাঝে যখন বড়দের ভাবটা চলে আসে তখন তোমার শাসন করার ধরনটার উপর প্রেমে পড়ে যায় লিটারেলি। তুমি যখন তোমার লম্বা চুলগুলো ঝাড়তে থাকো আমি দূর থেকে দাঁড়িয়ে দেখি, কাছে যেতে পারি না, এগুলো ছোঁয়ার এক তীব্র বাসনা জেগে ওঠে, জেগে ওঠে নাক ডুবিয়ে গন্ধ নেয়ার তাড়না, কি অদ্ভুত মায়া তোমার মাঝে। তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সমুদ্রের বাক্যগুলো কর্ণপাত করছে, সমুদ্রের কথাগুলোর মধ্যেও যে মায়া আছে সেটার কি হবে, যার দ্বারা তারার নতুন এক অনুভূতি হচ্ছে মনের অজান্তেই, সেটা তারাকে কিছু বলতে না দেখে সমুদ্র ভুরকুচকে তাকিয়ে রইল, কারণ ওর মনে হচ্ছে তারার হয়তো খারাপ লাগছে, তারই ভুল, তারাকে এসব বলা উচিত হয়নি, তারার বয়সটাই বা কত। এইসব ভেবে সমুদ্র মন খারাপ করে বলে উঠল, কিছু বলছো না যে, আমার কথাগুলো কি তোমার খারাপ লাগছে? তাহলে আর বলবো না। তারা আচমকা সমুদ্রের দিকে তাকিয়ে আলতো চিৎকারের সহিত বলল। সমুদ্র প্রথমে অবাক হলো, পরক্ষণে নিজেকে সামলে নিল, তারার গালে হাত বুলিয়ে বলল, তোমাকে আমি খুব ভালোবাসি আদুরানি। এক শীতল হাওয়া বয়ে গেল তারার শরীরের মধ্য দিয়ে, সমুদ্রের দিকে গভীরভাবে তাকিয়ে আছে সে, সমুদ্রের কথাটা একদম মনটাকে শান্ত করে দিয়েছে কেমন, এই কথাটাতে এতটা মাদকতা, এই প্রথম সমুদ্র তাকে এই কথাটা বলল, নিজের অজান্তে অস্ফুট স্বরে বলে উঠল তারা, আমিও আপনাকে খুব ভালোবাসি মিস্টার আহমেদ। সমুদ্রের ঠোঁটে দেখা গেল মুচকি হাসি, তার তারা বড় হয়ে যাচ্ছে, এভাবেই কথা বলতে বলতে একসময় সমুদ্রের বুকে শুয়ে পড়ল তারা। আস্তে আস্তে জ্বরটা কমে গেল সমুদ্রের, তারার মাঝে যে জাদু আছে, নয়তো জড়িয়ে ধরতে জ্বর গায়েব। আচ্ছা তারা, তোর মাকে তো কিছু বললে না পরে, এক মাস হয়ে গেল। তারা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাই যেন ওরা আর আমাকে বিরক্ত না করুক, এই সম্পত্তির কথা বলাতেই শান্ত হয়ে বসে আছে। হ্যাঁ তা ঠিক, তোমার খুব কষ্ট হয় তাই না? তারা সমুদ্রের বুকে থুতনি ঠেকিয়ে মাথা উঁচু করে তাকালো, তারপর গাল ভরে হেসে বলল, কিসের কষ্ট? এই না, সমুদ্র অসহায় গলায় বলল, এই যে তোমার মা তোমাকে এত অত্যাচার করলো, তোমার বাবা চলে গেলে। তারা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবারও একটা দীর্ঘশ্বাস, আস্তে আস্তে বলল, সত্যি বলতে কষ্ট হয় আমার, ভীষণ কষ্ট হয়, মা বাবার কথা মনে পড়ে খুব, বিশেষ করে রাতের বেলা, জানেন আপনি, আমার মা বাবা আমাকে দুপাশ থেকে জড়িয়ে ধরে ঘুমাতো, আর তারপর মা চলে গেল, আর বাবার বুকে মাথা দিয়ে ঘুমাতাম আমি, কিন্তু নতুন মা আসার পর থেকে বাবাকে আর আমার সাথে থাকতে দেয়নি। মন খারাপ করো না, তারা মুচকি হেসে বলল, মন খারাপ আগে হতো, এখন হয় না, এখানে এসে একটা বাবা, একটা বোন আর একটা বন্ধু পেয়েছি তো। তারা সমুদ্রের বুকে মুখ গুজে বলল, আপনি কখন আমাকে ছেড়ে যাবেন না তো? সমুদ্র চোখ বন্ধ করে তারার মাথাটা ধরে বলল, কখনো না। তারা সমুদ্রের বুক থেকে মুখ তুলে সমুদ্রের মুখের দিকে তাকালো, চোখ খুললো সমুদ্র, তারা ছলছল চোখে তাকিয়ে বলল, মিস্টার আহমেদ, নতুন মায়ের মতো নতুন কেউ এলে কি আমার বুকে নেবেন না? তারার গালে হাত বুলিয়ে সমুদ্র বলে উঠল, নতুন যেই আসুক না কেন, আমার তারা সব সময় আমার বুকে থাকবে, তোমাকে কখনো হারাতে দিব না। তারা ঠোঁট দিয়ে কান্না আটকে বলল, আপনি ছাড়া যে কেউ নেই আমার। জানি আমি,
এখন চুপ করে বুকে ঘুমাও তো। তুমি জানো না তোমার কান্না আমার সহ্য হয় না, কষ্ট হয় তো। তারা কিছু না বলে সমুদ্রের বুকে মাথা রাখলো, আবারও নাক টেনে বলল, আপনি শুধু আমার সাথে থাকবেন, বুঝলেন? পাগলি, তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তো। তারা চুপ রইল। সমুদ্রকে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না সে। সমুদ্রের মাঝে নিজেকে আবিষ্কার করতে চায়, বারবার কেন যেন ভয় চেপে ধরে, সমুদ্রকে হারানোর ভয়। কেন হয় এমনটা? সমুদ্রকে ছাড়া যে সে থাকতে পারবে না। সমুদ্র গম্ভীর গলায় বলল, এবার থেকে তোমাকে একটু শক্ত হতে হবে তারা। সব কিছু জানতে হবে, শিখতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের গানের স্কুল খোলার স্বপ্ন পূরণ করতে হবে। তারা বুকে থেকেই অবাক হয়ে বলল, জানেন আপনি? হ্যাঁ, মামি বলেছিল। এখন বলো, পূরণ করবে না স্বপ্ন? তারা কিছু সময় চুপ থেকে বলল, হ্যাঁ করব, আমার নয়, মায়ের স্বপ্ন এটা, আমাকে পূরণ করতে হবে। মিস্টার আহমেদ, জীবনের প্রতিটা পদক্ষেপে তোমাকে আমার পাশে পাবে তারা, সব সময় তোমার পাশে থাকবো আমি। শুধু তুমি নিজেকে গড়ে তোলো, তবে একটা কথা মনে রেখো। কি? আহমেদ মেনশনের সম্মানটা রেখো, নিজের আত্মসম্মান বজায় রেখো। ধর্মের বলিদান কখনো দিবে না, সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা রাখবে। তারা মাথা নাড়িয়ে সায় দিল। তারার মুখটা উঁচু করে সমুদ্র জিজ্ঞাসা করলো, পারবে তো? তারা সমুদ্রের হাতের উপর হাত রেখে বলল, পারবো। বেস্ট অফ লাক। তারা আবারও সমুদ্রের বুকে মুখ গুঁজে দিল, ঘুম ঘুম গলায় বলল, আগে ঘুমিয়ে নি, পরে। হেসে ফেললো সমুদ্র, মাথায় হাত রেখে বলল, পাগলি একটা। রাত প্রায় তিনটা। তারাকে নিজের বুকের ভিতর আটকে রেখে সমুদ্র বলতে লাগল, আজকের মতো তো নিজেকে কন্ট্রোল করে নিলাম, কিন্তু আর কতদিন, কতদিন এভাবে নিজেকে কন্ট্রোল করে রাখবো? আদরিনী, তোমার মায়াতে যে ডুবে আছি আমি, তোমাকে পেতে হলে তো আরো 3 বছর অপেক্ষা করতে হবে। আমার দ্বারা কি সম্ভব হবে? কি হতে চলেছে ভবিষ্যতে? তারা কি আদৌ নিজের স্বপ্ন সত্যি করে সমুদ্রের স্বামী হওয়ার অধিকার দিবে? সমুদ্রের অপেক্ষার প্রহর শেষ হয়ে কি তারা সায় মিলবে, নাকি বদলে যাবে সম্পর্ক, অথবা নতুন কোনো মানুষের আবির্ভাব যা বদলে দিবে দুটা জীবনের গল্প? প্রকৃতি তার চমৎকার প্রাকৃতিক দৃশ্যের সাথে মুগ্ধ করে, মানুষের চোখকে খুশি করে, প্রচুর ইতিবাচক আবেগ নিয়ে আসে। বছরের যে কোনো সময় প্রকৃতির সৌন্দর্য অনন্য। বসন্ত জাগ্রত করে বাঁচার আকাঙ্ক্ষা ও ভালোবাসা। কুড়ি ফুটেছে তুষারপাতের নিচে থেকে প্রথম ফুল ফুটেছে, ধীরে ধীরে গাছগুলো সবুজ পোশাকে সেজেছে, পাখির গান সর্বত্র শোনা যায় এবং ফুলের গাছ থেকে সুগন্ধ শোনা যায়। এই সমস্তই আনন্দ দেয়, অনুপ্রেরণা দেয়, নতুন ধারণা নিয়ে আসে, জীবনকে অর্থ দিয়ে পূর্ণ করে। এভাবেই কেটে গেল 3-3টা বসন্ত, 3-3টা বছর। 3 বছরে পাল্টেছে অনেক কিছুই, পাল্টেছে তারার রূপ সৌন্দর্য, কিন্তু পাল্টায়নি সমুদ্রের প্রতি ওর ভালোবাসা, যেটা শুধু বেড়েই চলছে দিনকে দিন। গানটা শেষ করে চোখ জোড়া খুলল তারা। পেটে থাকা সমুদ্রের হাতটাকে আরেকটু শক্ত করে ধরে মুচকি হেসে বলে ওঠে, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে মিস্টার আহমেদ। সমুদ্র তারার কাঁধে থুতনি ঠেকিয়ে গান শুনছিল চোখ বন্ধ করে। সেই অবস্থাতেই বলল, না আসলে কি আর এত সুন্দর গলায় গানটা শুনতে পেতাম? গাল ভর্তি করে হাসলো তারা। সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, বসন্তের প্রথম দিন আজ, প্রথম ভোর। তাই তো, নামাজটা পড়ে প্রকৃতির মায়া আটকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম মসজিদের বাইরে। বাহ, আজ জামায়াতের সাথে শেষ করলেন নামাজ? চোখ খুলল সমুদ্র, হেসে বলল, হ্যাঁ, তুমি ডাক না দিলে উঠতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ আমাকে জাগানোর জন্য। বন্ধুকে ধন্যবাদ দিতে হয় না, হাসলো সমুদ্র। তারাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে গভীর চুম্বন এঁকে বলল, আজকের দিনটা সুন্দর না? ভীষণ হালকা শীত, কোকিলের ডাকের সাথে ভোরের মিষ্টি গন্ধ, সাথে শিশিরের টুকটাক ফোটা, ইস কত মোহ লাগানো কুয়াশা। আকাশের দিকে তাকিয়ে বলছিল তারা। সমুদ্র তারার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল, আস্তে করে বলল, কত সুন্দর করে তুমি কথা বলো, এত মায়া কেন তোমার মাঝে? তারা সমুদ্রের দিকে তাকিয়ে হেসে বলল, কারণ আপনার মাঝেও ভীষণ মায়া। তবুও তো মনটা গলে না আমার জন্য। তারা মুখ টিপে হাসলো, চোখ এড়ায় না সমুদ্রের। তারা নাক টেনে বলল, ছোট্ট তারা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই এখন বন্ধু থেকে বউ হওয়ার চেষ্টা করা উচিত না তার? তারা মুখ ভেঙচি কাটলো, গ্রিল ধরে বলল, মোটেও না, বন্ধুই ঠিক আছে। সমুদ্র তারার কানের কাছে নিজের ঠোঁট লাগিয়ে বলল, তোমার মায়া যে বড্ড পোড়ায়। তারা সমুদ্রের দিকে তাকিয়ে বলল, অপেক্ষার ফল মিষ্টি হয় জানেন না, বলেই হেসে ফেললো তারা। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 বছর যাবৎ সেটাই করছি।
তারা সমুদ্রের মজা নিতে বলল। ইস, বিয়ের সময় তো খুব বলেছিলেন বাবা নাকি 14 বছরের ছোট্ট মেয়ে আপনাকে আপনার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। সমুদ্র মুখ ফুলিয়ে বলল, যবে থেকে বাবা তোমায় এটা বলেছে তবে থেকে তুমি আমাকে এটা নিয়ে খেপাচ্ছ, না মানে বুঝলাম না আমি। তারা হো হো করে হাসতে লাগলো। সমুদ্রকে যখন এই কথাটা বলে তখনই সমুদ্র মুখ ফুলায়, বেশ দেখতে লাগে তাকে, তারা যেন বারংবার ডুবে যায় তার মধ্যে। তারার হাসি দেখে সমুদ্র কোমর জড়িয়ে ধরল, গালে ঠোঁট লাগিয়ে বলল, আমি কি জানতাম যে এই বাচ্চা মেয়ের হাসির দিওয়ানা হব, আমি কি জানতাম যে এই বাচ্চার মায়া আটকে যাব, নাকি জানতাম যে আদরিণী তার আদরে পেঁচিয়ে ফেলবে আর নিজেকে আমার মনের মাঝে বসিয়ে ফেলবে, একদম আমার মনের রাজ্যের রানী হয়ে আমারই প্রাণ হয়ে যাবে, যাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব অসম্ভব, যাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে অসম্ভব, এমনকি ভাবতেও পারি না তোমাকে ছাড়া একটা দিন, না দেখে থাকবো কি করে। তারা বরাবরের মতোই সমুদ্রের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। সমুদ্র এরকম কথা প্রায়শই বলে, এক একদিন এক এক রকম কথা বলে, আর সব তারাকে নিয়ে, তারার মধ্যেই সীমাবদ্ধ সে। তারা মনে মনে ভাবে, ওনার কথাগুলো শুনলে নিজেকে আসলেই রানী মনে হয়, ওনার কাছে আমি সুন্দর, ওনার রাজ্যের রানী, আর কি চাই আমার। তারাকে চুপ থাকতে দেখে সমুদ্র আবারও বলতে শুরু করলো, আগের তারাতে বাচ্চামো ছিল, সেই বাচ্চামো কিউটনেসে পাগল হয়েছিলাম, আর এই তারাতে তো মুগ্ধতা আছে, ভালোবাসা আছে চোখে, কিছুই পাল্টায়নি, পাল্টেছে শুধু তারার বয়সটা আর তারার হাইটটা, আমার তারা কিন্তু আমারই আছে, আমার কিউটের ডিব্বা তারা। হাসলো তারা, সমুদ্রের মাথার চুল ঝাঁকিয়ে বলল, আপনার চোখ জোড়ো সুন্দর, তাই আপনার কাছে আমি সুন্দর। সাথে সাথে সমুদ্রের জবাব, আমার কাছে তুমি ব্যক্তিগত সুন্দর, তোমার রূপে নয়, তোমার গুণে অন্ধ আমি, রূপে তো আগেই মেরে ফেলেছ, এখন শুধু ঘায়ে মলম লাগানো বাকি। বুঝতে পেরে লাজুক হাসলো তারা, নিচের দিকে তাকিয়ে বলল, সূর্য উঠছে চলো না দেখি। সমুদ্র তারা থুতনিটা উঁচু করে আবারও চুমু খেল কপালে, চোখ বন্ধ করে ফেললো তারা। যতবারই সমুদ্র তারার কপালে চুমু খায় ততবারই আলাদা একরকম ফিলিংস হয়, যেন এই প্রথম তাকে স্পর্শ করেছে। চুমুখে আকাশের দিকে তাকালো সমুদ্র, তারাও সেদিকে তাকালো, সূর্য উঠেছে, এক নতুন সূর্য। সমুদ্র তারার দিকে তাকিয়ে বলল, বসন্ত এসে গেছে। বাগানে হাঁটাহাঁটির পাশাপাশি গাছগুলোতে পানি দিচ্ছিল তারা, সাথে গুনগুন করছিল, মাথায় ঘোমটাটা ভালো করে টেনে গোলাপ ফুলগুলো ছুঁয়ে বলতে লাগলো, কেমন আছো তোমরা। এভাবে আরো অনেক কিছুই বলতে লাগলো, সাথে গাছগুলোকে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ একটা হলুদ রঙের কাঠগোলাপ দেখে সেটাকে ছিঁড়ে নিল, মুচকি হেসে বলল, আজ বসন্ত উপলক্ষে এটা আমি মিস্টার আহমেদকে দিব, ভীষণ খুশি হবেন উনি। ভেবেই ফুলটার গন্ধ নিতে লাগলো। আচমকা কেউ পেছন থেকে কাঁধে হাত রাখতেই তারা ভাবলো এটা হয়তো সমুদ্র, তাই পেছনে ঘুরে ফুলটা এগিয়ে দিয়ে বলল, মিস্টার আহমেদ এটা আপনার জন্য। সাথে সাথে সামনে থাকা লোকটা ফুলটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ। মুখের হাসিটা মিলিয়ে গেল তারার, এই লোকটাকে তো সে চিনে না। তারা ভ্রুকুচকে বলল, এক্সকিউজ মি, কে আপনি আর এভাবে আমার ফুলটা নিলেন কিভাবে আপনি? তুমি তো বললে মিস্টার আহমেদ এটা আপনার জন্য। আপনি মিস্টার আহমেদ না, বুঝছেন, ফুলটা ফেরত দিন। লোকটা দিল না, তারার দিকে হাত বাড়িয়ে বলল, হাই আমি রাজ আহমেদ, আপনি বুঝি আমাদের বাসায় বেড়াতে এসেছেন। যেন আকাশ থেকে পড়লো তারা, চোখ মুখ শক্ত হয়ে গেল, কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রাজ নামটা যে ভুলবার নয়, কম কথা শুনতে হয়নি নামটার জন্য। তারাকে চুপ থাকতে দেখে হাতটা নামিয়ে নিল রাজ, তারার দিকে ঝুঁকে বলল, ইউ আর রিয়েলি ভেরি বিউটিফুল। তারা তাচ্ছিল্য হাসলো, রাজকে উদ্দেশ্য করে বলল, আপনি বুঝি এসবে বেশি গুরুত্ব দেন। হ্যাঁ একদম, আমার এমন মেয়ে ছাড়া চলেই না, আর তোমার কথা বলি তো। বলেই চোখ টিপল রাজ, তারার রাজের চলে যাওয়ার কারণটা জানতে হতো, তাই কথাগুলো সহ্য করে তারা সামনের দিকে তাকিয়ে বলল, তো বিয়েও নিশ্চয়ই করেছেন। আরে না, বিদেশে ছিলাম এতদিন, একজনের সাথে লিভ টুগেদারে, আর 4 বছর পর ফিরলাম এখানে। অবশ্য একজন গায়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, আমার এসব পছন্দ না, তাই পালিয়ে গেছিলাম। তারা পুরোটা এবার বুঝতে পারলো, বাঁকা হেসে বলল, আচ্ছা ভালো, কিন্তু তুমি কে বলো তো, আমাদের বাসায় এভাবে বাগানে কি করছো? পরিচয় কি আসে যায়। রাজ তারাকে ভালো করে পরখ করে হেসে বলল, সেটাই, পরিচয়টা বড় বিষয় না, সৌন্দর্যটাই বড় আসল।
তারা কিছু না বলে আরেকটা কাঠগোলাপ ছিঁড়ে নিল। তারপর রাজের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতর ঢুকে পড়ল। পিছন পিছন রাজ এলো। তার এ জানতেই হবে এই মেয়েটার পরিচয়, যার রূপে পাগল হয়েছে সে। আজ অবধি এমন মেয়ে দেখেনি সে। মনে মনে ভাবছে, নিজের বাড়িতেই এত ভালো প্রোডাক্ট আছে, জানলে কবে বাড়িতে চলে আসতাম। রাজের ভাবনার মাঝে কেউ একজন বলে উঠল, দাঁড়াও। গলাটা চিনতে পেরে দাঁড়িয়ে পড়ল রাজ। ঢোক গিলে বাবাকে উদ্দেশ্য করে বলল, আসলে বাবা। শান্ত আহমেদ রাজকে বলতে দিলেন না, কড়া গলায় বললেন, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর জন্য আমার সম্মানে আঘাত লেগেছে। তোর জন্য আমার বাড়ি, তোর জন্য আমার বাড়ির দরজা একদম বন্ধ। রাজ শান্ত আহমেদকে বোঝানোর চেষ্টা করে বলল, বাবা বোঝার চেষ্টা করো প্লিজ। আমি ওসব গ্রামের মেয়ে পছন্দ করি না, তোমাদের বুঝতে হবে বিষয়টা। আমাকে বোঝানোর চেষ্টা করিস না রাজ, তুই এই মুহূর্তে বের হয়ে যা আমার বাড়ি থেকে। বাবা বাড়িটার আমারও অধিকার রয়েছে। শান্ত আহমেদ তাচ্ছিল্যের সাথে বললেন, যে নিজের বাবার সম্মান নষ্ট করে তার আবার কিসের অধিকার। রাজ মাথা নিচু করে ফেলল। এই মুহূর্তে বাবার কাছে ক্ষমা না চাইলে বাড়িতে ঠাঁই হবে না। বিদেশে গিয়ে সন টাকার বলি দিয়ে ফেলেছে, এবার ব্যবসার হাত না লাগালে খালি হাতেই থাকতে হবে। তাই মাথা না গরম করে শান্ত আহমেদের পা ছুঁয়ে বলল, বাবা প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই বুঝলেও কি, সেই মেয়েটাকে তো কম কষ্ট দিসনি তুই। আমাকে ক্ষমা করো বাবা। কখনোই না, তুই আমার তারামাকে কষ্ট দিয়েছিস। বাবা প্লিজ। শান্ত আহমেদ মানতে নারাজ, আর রাজ পা ধরে বসে আছে। জেসিও ততক্ষণে রুম থেকে বেরিয়ে এসেছে। রাজকে এভাবে দেখে ভীষণ অবাক সে। হঠাৎ সমুদ্রের হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা বলে উঠল, বাবা মাফ করে দাও ওনাকে। রাজকে ক্ষমা করে দেওয়ার কথা শুনে বেশ অবাক হলেন শান্ত আহমেদ, এমনকি সমুদ্র বেশ অবাক হলো। তারার কানের কাছে মুখ নিয়ে বলল, কি বলছো এসব। তারা সমুদ্রের দিকে তাকিয়ে হালকা হাসলো, তারপর এগিয়ে গেল রাজের দিকে। রাজ বুঝতে পারছে না যে সে কি বলবে। একে তো মেয়েটার পরিচয় জানে না, তার উপর মেয়েটার শান্ত আহমেদকে কেন ক্ষমা করতে বলছে। শান্ত আহমেদের মুখের উপর তো কেউ কথাও বলে না, এমনি সাহস হয় কিভাবে। রাজের ভাবনার মাঝে তারা বলে উঠল, আপনাকে তো ক্ষমা করা উচিত, সাথে একটা থ্যাংক ইউও পাও না আপনার। ভ্রু কুচকে গেল রাজের, অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিসের থ্যাংক ইউ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? তারা মুচকি এসে জবাব দিল, পালানোর জন্য। রাজ চোখ মুখ কুচকে বলল, ফাট, বাট আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন কেন, কি আপনি? তারা কিছু বলার আগে সমুদ্র রাজের সামনে দাঁড়িয়ে পড়ল। তারার হাত ধরে বলল, হ্যালো মিসেস তারা আহমেদ, আমার ওয়াইফ। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্রে যে আচমকা এটা করবে সেটাও ভাবতে পারেনি। এদিকে সমুদ্র তারার মনের অবস্থা বুঝতে পেরে ভাবছে, তুমি আমার বউ আর আমারই থাকবে। রাজের সামনে এটা না বললেও যদি আমাকে তোমাকে রাজের সামনে এটা না বললেও যদি আমার তোমাকে কেড়ে নেয়, এত বড় রিস্ক আমি নিতে পারবো না। এদিকে রাজ বিস্ময় নিয়ে বলে উঠল, হোয়াট, সমুদ্র তুই বিয়ে করেছিস? সমুদ্র কিছুটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হ্যাঁ। হঠাৎ কেমন করে যেন রাজ সমুদ্রের দিকে তাকালো, ওর নজর স্পষ্ট রাগ প্রকাশ পাচ্ছে। আসলে তারার মতো মেয়ে যে সমুদ্রের বউ এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। রাজ পেছনে ঘুরে বলল, এটা কিভাবে হলো, এটা তো হওয়ার না। রাজের কথা শেষ হতেই শান্ত আহমেদ বলে উঠলেন, কেন হওয়ার না? তুমি যদি এই অসহায় মেয়েকে ছেড়ে বিয়ের আসর ছেলে পালাতে পারো, তবে তুমি সমুদ্রকে তবে সমুদ্র কেন ওই মেয়েকে বিয়ে করে আমার সম্মান বাঁচাতে পারে না? রাজের চোখ বড় বড় হয়ে গেল, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারার দিকে ঘুরে তাকিয়ে বলল, কি এই সেই মেয়ে? শান্ত আহমেদ তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, হ্যাঁ অবশ্যই। রাজ কিছুক্ষণ চুপ করে তারার দিকে তাকিয়ে রইল। বিষয়টা সে মোটেও মেনে নিতে পারছে না, এভাবে সে হারিয়ে ফেললো তারাকে। আজ তারা ওর থাকতো যদি না পালাতো সে। রাজ বাঁধানো গলায় বলল, বাবা এটা ঠিক না। শান্ত আহমেদ গর্জে উঠলেন, কোনটা ঠিক না? আমি কি তোমাকে ঠকিয়েছি? পালানোর আগে যদি একটা বার মেয়ের মুখটা দেখে নিতে, তাহলে হয়তো এমন ভুলটা তুমি করতে না। আবার করতেও পারো, তোমার যা রুচি। রাজ মাথায় দিয়ে চুল টেনে বলল, আমি আসলেই ভুল করেছি বাবা, এর কি কোনো সমাধান নেই? কথাটা শেষ হতেই তারার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফেললো সমুদ্র। ভীষণ ভয় হচ্ছে তার। তারা অবাক হয়ে ফিসফিস করে জানতে চাইল, কি হলো? সমুদ্র অসহায় গলায় বলল, রাজ আমাকে মেরে ফেলতো, আমি তোমাকে নিব না।
তারা মুচকি হাসলো। সমুদ্রের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বলল, আমি যাব না, আপনার আমি। রাজের কথায় সায় দিয়ে শান্ত আহমেদ বললেন, সমাধান একটাই, তারার কাছে গিয়ে ক্ষমা চাও তুমি। রাজ মাথা নিচু করে বলল, বাবা আমি কি দ্বিতীয়বার তারাকে পেতে পারি না? শান্ত আহমেদ কিছু বলার আগে সমুদ্র রেগে বলে উঠল, সাহস কি করে হলো তোর এটা বলার? তারা আমার হবু বউ, সমুদ্র আহমেদের বউ, ওকে আমি পাগলের মতো ভালোবাসি, ভুলেও এই চিন্তা মাথায় আনবি না রাজ। রাজ এই প্রথম সমুদ্রের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল। সমুদ্রের রাগ সে আরও দেখেছে, কিন্তু এমন রাগ দেখেনি। ছেলেকে এমন করতে দেখে শান্ত আহমেদ বললেন, শান্ত হ সমুদ্র, তুই কিভাবে ভাবলি যে আমি রাজের কথা সাই দিব? তাছাড়া ও কি ক্ষমার যোগ্য নাকি? রাজ বাবার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, কিন্তু বাবা, আর একটা কথা বললে তোর জীব আমি টেনে ছেড়ে নেব রাজ, আমি বড় ভাই মানি না তোকে। সমুদ্রের এমন কথা শুনে ভয় পেয়ে গেল তারা। সমুদ্রকে শান্ত করতে বলে উঠল, আরে শান্ত হন আপনি, কি শুরু করেছেন বলুন তো, আমি এখানে কারোর কথাই মানি না, না বাবার, না আপনার, না রাজভাইয়ার, আমার কথাই শেষ কথা। শান্ত আহমেদ তারার কথায় তাল মিলিয়ে বললেন, হ্যাঁ মা তুই বল। তারা জোরে শ্বাস ফেলে বলতে লাগল, আমার বিয়ে হওয়ার কথা ছিল রাজভাইয়ার সাথে, কিন্তু হয়নি। এখন আমার স্বামী হলেন মিস্টার আহমেদ, আর আমি ওনাকেই ভালোবাসি। আমি রাজভাইকে এই জন্যই ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি না পালালে হয়তো আমি মিস্টার আহমেদকে নিজের বর হিসেবে পেতাম না, আর আল্লাহ তাআলা হয়তো ওনার সাথেই আমার জুটি মিলিয়ে রেখেছিলেন। তাই এতে রাজভাইয়ারও দোষ নেই, ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু তারা আর ওনার কখনোই হবে না। সবাই চুপ হয়ে গেল। সমুদ্র রাজের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারা রাজের দিকে এক পা এগিয়ে বলল, তো আজ হঠাৎ আপনার পাপের প্রায়শ্চিত্ত করার ইচ্ছে হলো কেন? এটা তো হওয়ার নয়। কেন হবার নয় তারা? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? না পারেন না, বিকজ চার বছর আগে গাইয়া বলে অপমান করে বাড়ি থেকে পালিয়েছেন। তবে আজ কেন এত ভালোবাসা আসছে? হ্যাঁ রূপ দেখে বুঝি। তারা তাচ্ছিল্য মার্কা কথা শুনে রাজের চোখ মুখ কালো আধারে ঢেকে গেল। তারা মুচকি এসে বলল, আমার কথাতে আপনাকে ক্ষমা করা হচ্ছে, এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন, তারার থেকে ভালো মেয়ে পেয়ে যাবেন, আল্লাহ হাফেজ বলে উপরে চলে গেল তারা। সমুদ্র হাসতে হাসতে বলল, অসম্ভব, তারার থেকে ভালো মেয়ে তুই জীবনে পাবি না, এবারেও তোর থেকে জিতে গেলাম আমি বলে সমুদ্র তারার পিছন পিছন চলে গেল। আর রাজ মাথা নিচু করে ভাবতে লাগল, কিছু সোকন্ড মেয়ের জন্য আজ আমি খাঁটি সোনা হারালাম, আল্লাহ হয়তো এভাবেই মানুষকে শাস্তি দেন। আমি তারাকে কষ্ট দিয়েছিলাম বিয়ের আসর থেকে পালিয়ে, আর আল্লাহ আমাকে কষ্ট দিলেন তারাকে আমার থেকে কেড়ে নিয়ে। রুমে ঢুকেই তারাকে চুপচাপ বিছানায় বসে থাকতে দেখতে পেল সমুদ্র। মুচকি এসে এগিয়ে গিয়ে পাশে বসে পড়ল। তারা একবার সমুদ্রের দিকে তাকালো, তারপর বিনা বাক্য মুখ গুজে দিল সমুদ্রের বুকে, চোখ বন্ধ করে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাব না সমুদ্র। তারার মুখে প্রথম নিজের নাম শুনে আনন্দে বিমোহিত হয়ে উঠল সমুদ্রের মন। সেই প্রথম দিনের মতোই বুকটা কাঁপতে লাগলো, ধরফড় করতে লাগলো, কাঁপা কাঁপা গলায় বলল, কি বললে? তারা সমুদ্রের অবস্থাটা বুঝতে পেরে মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাব না সমুদ্র, আপনাকে আমি খুব ভালোবাসি। সমুদ্র আর কিছু না বলে তারাকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরল, চোখ দিয়ে গড়িয়ে পড়ল সুখের অশ্রু। কিছুক্ষণ পর সমুদ্র তারাকে বুক থেকে তুলে জিজ্ঞাসা করল, তুমি কি রাজার কথায় ভয় পেয়ে গিয়েছিলে? না, ভয় পাবো কেন? সমুদ্র রাগে দাঁতে দাঁত চেপে বলল, ওর সাহস কত বড়, আমার থেকে আদরণীকে কেড়ে নিতে চায়। তারা সমুদ্রের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, রাজ ভাই আরও কোনো দোষ নেই, শুধু শুধু রাগ করতে হবে না, মাফ করে দিন ওনাকে, আই থিঙ্ক উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। সমুদ্র ভ্রুকুচকে বলল, এত সিওরিটি দিয়ে কিভাবে বলছো তুমি এটা? কারণ আমি আসার সময় উনি চোখে মুখে অপরাধ বোধটা দেখেছি, উনি হয়তো বুঝতে পারেনি বিষয়টা, তাই পালিয়ে গিয়েছিলেন। কিন্তু তারা, শুনুন সমুদ্র, কেউ একজন অশিক্ষিত গ্রামের মেয়েকে বিয়ে করতে চাইবে না। তুমি অশিক্ষিত ছিলে না? সেটা উনি জানতেন না, ইভেন আপনিও না। আর মনে করে দেখুন, আপনি কি আমাকে বিয়ে করার জন্য না ছিলেন? আপনিও তো আমাকে দেখেননি। সমুদ্রে চোখ মুখ কুচকে বলল, তুমি আবার খ্যাপ পাচ্ছ, দোষ করলে তো বলতেই হবে। সমুদ্র মুখ গোমরা করে বলল, আচ্ছা যাও, কিছু বললাম না রাজকে। টপিক চেঞ্জ করতে সমুদ্র বলে উঠল, আচ্ছা তুমি কি আচ্ছা তুমি কি এখন সঙ্গীত সংস্থাতে যাবে? হ্যাঁ যাব তো, স্টুডেন্ট আসবে।
ওকে আমি ড্রপ করে দিব, চলো। তারাও মাথা নাড়ালো, রেডি হতে চলে গেল। তারার গানের স্কুলটা এখনও খোলা হয়নি, তবে ছোট একটা সংস্থাতে কাজ করে সে, মূলত স্টুডেন্টদের গান শেখায়। এভাবে ওরও চর্চা হচ্ছে। কলেজ শেষ হলে সমুদ্র নিজের কেনা নতুন জায়গায় ওকে স্কুল খুলে দিবে। তারাও বেশ এক্সাইটেড বিষয়টা নিয়ে। প্রতিদিন এটাকে ঘিরেই নানান স্বপ্ন তার। গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গেল। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, থামালেন কেন? সমুদ্র রাগী গলায় তারাকে বাইরে তাকাতে ইশারা করলো। তারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো, তাদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে জেসি আর তার পাশে একটা ছেলে। দুজনে এখনো গাড়িটাকে দেখেনি। সমুদ্র দাঁতে দাঁত চেপে বলল, এটা জেসি না? হ্যাঁ তো, ছেলেদের সাথে কথা বলাচ্ছি, বলেই সমুদ্র গাড়ি থেকে নামতে গেল। হাত ধরে ফেললো তারা। যাবেন না? মানে যাবেন না, যাবেন না মানে যাবেন না। কিন্তু কেন? কারণ ছেলেটা খারাপ নয়, ওর সাথে জেসির কথা হয় অনেক দিন ধরেই, সেই 4 বছর আগে থেকে। সমুদ্র চোখ বড় বড় করে বলল, কি, তার মানে জেসি লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করতে যেত? হ্যাঁ, কিন্তু ও ফ্রড না, আপনি যেমন ভাবছেন তেমন না। কি গ্যারান্টি আছে তোমার কথায় বলো তো, তুমি চিনবে সব ছেলেদের? না জেনে এসব বলতে হয় না, ও যদি ফ্রড হতো তবে 4 বছর থাকতো না, কবেই চলে যেত, কিন্তু ও থেকেছে তো। কিন্তু? কোনো কিন্তু না, যা হচ্ছে হতে দিন। ছেলেটা বিষয়ে আমি তানহাকে দিয়ে খবর নিয়েছি, ভালোই আছে, নতুন নতুন চাকরি পেয়েছে ইউনিভার্সিটি টিচারশিপ। সমুদ্র কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। তারা কিছু বলতে নিল, দিল না সমুদ্র, হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, আমি তোমার থেকে আর কিছু শুনতে চাচ্ছি না, প্লিজ আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও। বাসায় এসে ধূপধাপ পা ফেলে রুমে চলে গেল সমুদ্র। তারা একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে গেল সমুদ্রের পিছন পিছন। রুমে ঢুকতেই দেখতে পেল সমুদ্র বারান্দায় দাঁড়িয়ে আছে। তারা এগিয়ে গিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পড়ল। সমুদ্র কিছু বলছে না, শুধু চুপচাপ ভ্রু কুচকে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারা সমুদ্রের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, কি হলো, কিছু বলছেন না কেন, এমন চুপ যে? পরপর 3টা প্রশ্নের একটারও জবাব দিল না সমুদ্র, বরং ভ্রু কুচকে গ্রিলের বাইরে তাকিয়ে রইল। তা দেখে তারা বলল, আপনি কি জেসির বিষয়টা নিয়ে আপসেট, রাগ করেছেন? এবার সমুদ্র তারার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, রাগার মতো বিষয় হলে রাগবো না তো কি করবো। তারা মাথা নিচু করে ফেলল। ওর মনে হচ্ছে যে সমুদ্র হয়তো ওর কাজে রাগ করেছে, সমুদ্রের বোন, তাই সমুদ্রেরই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, তারার উচিত হয়নি এমন করার। কথাটা ভেবেই তারা বলে উঠল, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আমার কাজে রেগে যাবেন। সমুদ্রকে আগের মতোই থাকতে দেখে তারা মাথা নিচু করে ফেলল। আস্তে করে বলল, আসলে আমার নিজ থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি, তাছাড়া আপনার বোনের ভালো তো আপনিই বুঝবেন, আমি তো আর বুঝবো না, মাতব্বরি করাটা একদম উচিত হয়নি আমার। এবার সমুদ্র তারার দিকে অবাক হয়ে তাকালো। তারা মাথা নিচু করে আছে। তা দেখে সমুদ্র ভাবতে লাগলো, এই মেয়ে তো আমার কথার উল্টোটা বুঝেছে, বয়স বাড়লে কি হবে, এখনো সেই অবুঝের মতোই করছে, আমি বললাম কি আর সে বুঝলো কি। তারার সমুদ্রে চুপ থাকা দেখে আরো বেশি কষ্ট লাগতে শুরু হলো। সে কি তবে সমুদ্রকে বেশি রাগিয়ে দিল? তারা সমুদ্রের দিকে তাকিয়ে কাঁদো গলায় বলল, আমি আসলে বুঝতে পারিনি। সমুদ্র হক চকিয়ে গেল। তারাকে বুকে জড়িয়ে হাসতে হাসতে বলল, এইটুকুতে কাঁদতে হয়, ছিচকার জন্য কোথাকার। তারার কান্নাটা আটকে গেলেও অপরাধ বোধটা যাচ্ছে না। মন খারাপ করে বলল, আপনি তো রাগ করলেন, আমি তো অপরাধ করেছি। করেছই তো, তুমি কি আমাকে সবটা বলেছিলে, একা একাই সব করলে, আমাকে নিলে কি হতো? তারা বুক থেকে মাথা তুলে অবাক হয়ে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। তারপর চোখ বড় বড় করে বলল, আপনাকে বলে আপনি রাগতেন না? সমুদ্র নিজের নখগুলো পরখ করতে করতে বলল, রাগ আর কি আছে, তুমি কি আমাকে বুড়ো ভাবো নাকি, যে নিরামিষদের মতো করব, এই বয়সে প্রেম করতেই পারে, আমি করিনি বলে কেউ করবে না। আপনি করেননি? না, এসব আমার ভালো লাগে না, আর প্রেম করলে তোমাকে কিভাবে পেতাম বলো তো বউ। তারা হেসে ফেলল। সমুদ্র তারার দিকে ঝুঁকে বলল, আমি কিন্তু বুড়ো নই, ছোট্ট তারা আনার জন্য প্রস্তুত। তারা বিস্মিত হয়ে শুধাল, ছোট্ট তারা? হ্যাঁ ছোট্ট তারা, আমাদের ছোট্ট তারা হবে তো। তারা কিছুক্ষণের জন্য ঘরে চলে গেল। কেমন একটা ভালো লাগার মতো হাসি চলে এলো ঠোঁটে। খুব কি খারাপ হবে যদি ওরও একটা বেবি থাকে, ওকে মা বলে ডাকে, ওর খুব ইচ্ছে করছে ডাকটা শোনার, ইস কতই না মধুর সেই ডাক। সমুদ্রের কথায় ভাবনায় ছেদ পড়ল তারার। সমুদ্র হালকা হেসে বলল, তুমি এখনো প্রস্তুত নও, আচ্ছা বাদ দাও, আমি নিচ থেকে আসছি।
তারা মাথা নাড়ালো, সমুদ্র তারার মাথায় হাত বুলিয়ে নিচে চলে গেল। তারাও মুচকি হেসে আবারও বাচ্চার চিন্তায় মশগুল হয়ে পড়ল। আলমারির কাপড়গুলো গোছাতে গিয়ে হঠাৎ একটা প্যাকেট পেল তারা। অবাক হয়ে তাকিয়ে রইল প্যাকেটটার দিকে। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো, শাড়ির প্যাকেট। সোফায় বসে টিভি দেখছিল সমুদ্র। শান্ত আহমেদ ঘরে ঘুমিয়ে পড়েছেন, একটু অসুস্থ থাকায় ডক্টর তাকে তাড়াতাড়ি ঘুমাতে বলেছেন। আর জেসি বাসায় ফিরেছে অনেক আগে, সমুদ্রের সাথে দেখা করে নিজের রুমে পড়তে ব্যস্ত। সমুদ্র জেসির বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন করেনি। তারা যখন বলেছে ভালো, তবে ভালোই, কথাগুলো ভাবছিল আর টিভি চ্যানেল ঘোরাচ্ছিল সমুদ্র। রাত তখন 10টা, হঠাৎ কেউ সমুদ্রের পাশে এসে বসলো। সমুদ্র ভাবলো এটা তারা হয়তো, তাই চ্যানেলের দিকে চোখ রেখে বলল, তারা মাথা ব্যথা করছে। কথাটা বলে চুপ করে বসে রইল সমুদ্র। এখনই হয়তো তারা বলবে, তাহলে টিভি দেখছেন কেন, মাথা ব্যথা বাড়াতে, ঘুমাবেন চলুন, নয়তো মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, রাত জাগলে তো মাথা ব্যথা করবেই, ঘুমাবেন চলুন। কিন্তু এমন কোনো জবাবই এলো না। অবাক হলো সমুদ্র, টিভি থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই রাজকে দেখতে পেল। চোখ মুখ শক্ত হয়ে গেল তার। একটু দূরে সরে বসে বলল, তুই এখানে? রাজ আস্তে করে বলল, কেন, বাঁচতে পারি না? সমুদ্র কিছু বলল না, টিভি অফ করে উঠে যেতে নিলে রাজ হাতটা ধরে ফেলল। অসহায় গলায় বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। আর শোনার ইচ্ছে বা সময় কোনোটাই নেই। তুই আমার ছোট ভাই সমুদ্র, আমাকে একটু হলেও সম্মান করিস, সেটা আমি জানি, এই সম্মানের দোহাই লাগে, একটু শোন। সমুদ্র দাঁড়িয়ে পড়ল, অন্যদিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বলো কি বলবে। রাজ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, আসলে তুই তো জানিস যে আমি গ্রাম পছন্দ করতাম না, আর পুরনো জিনিসে আমার অ্যালার্জি বলতে পারিস, আমি আনস্মার্ট জিনিস কখনোই পছন্দ করি না, এসব বন্ধুদের মাঝে থেকেই হয়ে গেছিল, ওরাই বলতো আমায় স্মার্ট হ, আনস্মার্ট জিনিসগুলোকে বাইরে ছুঁড়ে মার, তো এসব মেনেই আমি কেমন যেন হয়ে গেছিলাম, বকে গিয়েছিলাম, তাই একজন গ্রামের মেয়ের সাথে বিয়েটা মেনে নিতে পারছিলাম না, তবু আমার বাবার উপর ভরসা ছিল, তাই আমি বিয়েতে রাজি হই, কিন্তু হঠাৎ আমার এক বন্ধু আমাকে কল করে পালানোর বুদ্ধি দেয়, আর আরও অনেক কথা বলতে থাকে যে আমি এই মেয়েকে বিয়ে করলে ক্লাবে ডিস্কে যেতে পারবো না, সবাই আমার মজা নিবে, এভাবে কথা জালে ফাঁসিয়ে নেই, তাই আমি ওই দিন পালিয়ে গিয়েছিলাম, নয়তো যেতাম না ভাই। সমুদ্র রাজের দিকে একবার তাকিয়ে বলল, এজন্যই দেখে শুনে বন্ধু বানাতে হয়, ও যদি তোর ভালো চাইতো তবে তোকে বাবার কথা মানতে বলতো, কিন্তু না, ও তোকে পালাতে বলল। হ্যাঁ সেটাই, পরে ওর কথা মতো লন্ডনে গিয়ে ওকে আর পাইনি আমি, হাতে যা টাকা ছিল তাই দিয়ে একটা বাড়িতে ভাড়া থাকতাম, ওখানে ক্লাবে একটা মেয়ের সাথে পরিচয় হয়, আর ও আমাকে পছন্দ করতে লাগে, ও বাংলাদেশেরই ছিল, এবং ও আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়, আমিও রাজি হয়ে যাই, কারণ আমার কাছে তখন টাকা পয়সা ছিল না, ও আমাকে সাহায্য করতে পারত, তাই আমিও রাজি হয়ে যাই, আর ওর সাথে এতদিন লিভ টুগেদারে ছিলাম, আজ ওকে এটা বলে এসেছি যে আমি বাসা থেকে পারমিশন নিতে আসছি ওকে বিয়ে করার জন্য। সমুদ্রের মনটা একটু গলল, নরম গলায় বলল, তো আমার কাছে কি চাস? কিছু না, শুধু ক্ষমা চাইব, আমাকে মাফ করে দে ভাই, আমি তারার রূপ দেখে ওকে আবারও পাওয়ার মতো কথাটা বলে ফেলেছি, আমার উচিত হয়নি, কারণ ও আমার ছোট ভাইয়ের বউ, তারার কাছেও ক্ষমা চাইব আমি আগামীকাল। আচ্ছা ঠিক আছে। রাজ এবার কেঁদেই দিল, সমুদ্রের হাত ধরে বলতে লাগলো, আমি খুব সরি রে ভাই, তোকে খুব কষ্ট দিয়েছি, তার আগেও কতগুলো কথা শোনালাম বাগানে ওর রূপ নিয়ে, আসলে তুই এত সুন্দর একজনকে পেয়ে গেলি আর আমি পেয়েও হারালাম, বিষয়টা মানতে পারছিলাম না, ছোটবেলা থেকে সব এত সহজে পেয়ে পেয়ে আমি বকাটে হয়ে গেছি রে, আমাকে মাফ করে দে। সমুদ্রের চোখেও পানি চলে এলো, মানছি রাজ ভুল করেছে, কিন্তু ওর ভুলের জন্য মাফও তো চেয়েছে, আর রাজের চোখে স্পষ্ট অপরাধ বোধ দেখতে পারছে সমুদ্র। সমুদ্র রাজকে জড়িয়ে ধরে বলল, আমি সরি ভাই, তোকে অনেক কথা শুনেছি, আমাকে ক্ষমা করে দে, আর তোর জন্যই তো আমি তারাকে পেলাম, তুই না পালালে কি পেতাম বলতো, তুই না পালালে কি পেতাম বলতো, তার জন্য তোকে ধন্যবাদ। রাজ মুচকি হাসল, সমুদ্রের কাঁধে হাত রেখে বলল, সবসময় সুখে থাক। সমুদ্র মুচকি হেসে বলল, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো ভাই। না কেন? কারণ আমি পরশু লন্ডন ব্যাক করছি।
কিন্তু কেন? কারণ এখানে এসে আমি উপলব্ধি করেছি যে আমি নীলাকে ভালোবেসে ফেলেছি। 3 বছর একসাথে ছিলাম তো দুজনে, তাই ওকেই বিয়ে করব। আগামীকাল বাবার থেকে ক্ষমা চেয়ে পারমিশনটা নিব। সমুদ্র হালকা হেসে সায় দিল, তারপর বলল, আমি লীনার সাথে কথা বলবো, ওকে বাংলাদেশ আনার ব্যবস্থা করব। দরজা খুলে রুমে প্রবেশ করতে একটা মিষ্টি গন্ধ এসে লাগলো সমুদ্রের নাকে। চোখ বন্ধ করে গন্ধটা নিল সমুদ্র। তারপর আস্তে আস্তে চোখ খুলতেই দেখতে পেল সারা ঘরে মোমবাতি দিয়ে সাজানো আর অন্ধকার। সমুদ্র কিছুটা অবাক হলো, লোডশেডিং তো হয়নি, কে সাজালো এমন করে? অবশ্য সুন্দর হয়েছে, কিন্তু সাজালোটাকে? এত ভাবনার মাঝে হঠাৎ একটা ভাবনা এলো যে তারা কোথায়। কথাটা ভেবে সমুদ্র ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল, তারপর এক পা করে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওখানেও নেই। সারা ঘর খুঁজে না পেয়ে বারান্দায় চলে গেল সমুদ্র। সাথে সাথে একটা ধাক্কা খেল যেন, বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। অস্ফুট স্বরে বলে উঠল, এই মেয়ে তো দেখছি আমাকে বাঁচতেই দিবে না। তারা অন্ধকার বারান্দায় দোলনায় বসে আছে। সামনে থাকা দুপাশে দুইটা টি টেবিলে মোমবাতি জ্বালানো, আর তারার হাতে রয়েছে একটা মোমবাতি, যা দিয়ে সে লাস্ট মোমবাতিগুলোকে জ্বালাচ্ছে। সমুদ্রের আসার সংকেত পেয়ে তারা মুচকি হেসে মোমবাতির দিকে তাকিয়েই বলল, আসুন না সমুদ্র। সমুদ্র কেঁপে উঠল, তারার দিকে এগুতে এগুতে বলল, এসব কি তারা? তারা লাজুক হাসলো, কিছু বলল না। সমুদ্র তারার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মোমবাতির আলোতে তারার মুখটা উজ্জ্বল হয়ে গেল। সমুদ্র ঢোক গিলল, এই রূপ সে সামলাবে কিভাবে? তারা লাস্ট মোমবাতিটা জ্বালিয়ে শেষ করে বলল, সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো? সমুদ্র অবাক হয়ে তারার দিকে তাকিয়ে রইল। তারা মোমবাতিটা রেখে দিল, সমুদ্রের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো, বুকে এসে লাগলো যেন সমুদ্রের। তারা হেসেই বলল, শাড়িটা আমার পছন্দ হয়েছে। সমুদ্র এবার শাড়িটার দিকে তাকালো, এটা তো সেই শাড়িটাই যেটা তারার জন্য কিনে এনেছিল সমুদ্র, তাও 3 বছর আগে। রেখে দিয়েছিল যেন তারাকে গিফট দিতে পারে, কিন্তু সুযোগের অভাবে দেওয়া হয়নি। আজ এই শাড়িটা তারা পরবে তা ভাবতেও পারেনি সমুদ্র। তারা হালকা মিষ্টি রঙের শাড়ির আঁচলটা নাড়িয়ে দেখিয়ে বলল, কালারটা অনেক সুন্দর কিন্তু একটু পাতলা, বলেই জোরপূর্বক হাসলো তারা। সমুদ্র হেসে ফেলল, তারার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তোমার থেকে সুন্দর না? লজ্জায় গাল লাল টুকটুকে হয়ে গেল তারার। দাঁত বের করে হেসে বলল, শাড়িটা আমার থেকেও সুন্দর। হঠাৎ পড়লে যে? আলমারি গোছাতে গিয়ে শাড়িটা পেলাম, আমার খুব ভালো লাগলো। উপরে আমার নামটা লেখা ছিল, তাই ভাবলাম আমার জন্য এনেছেন, এই জন্যই তো পরে নিলাম। তাহলে ঘর সাজালে যে? আমার অবুজ তারাটা এত বুজরাত, আমার অবুজ তারাটা এত বুজদার কবে হলো? আরে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি আমাকে শাড়িটা দিলেন যে, তাই আমিও আপনাকে সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো? সমুদ্র তারার গালে হাত রেখে বলল, খুব ভালো লেগেছে বউ, তুমি আমার জন্য যতটুকু করেছো আলহামদুলিল্লাহ, আমার কাছে তুমি আছো এটাই অনেক, আর কিছু লাগে না আমার। তারা বেশ খুশি হলো, সমুদ্রের হাত ধরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই বারান্দা থেকে বৃষ্টির ফোঁটা উড়ে আসতে লাগলো তারা আর সমুদ্র চোখে মুখে। বাতাসে তারার খোপা করা চুলগুলো খুলে গেল, সমুদ্রের মুখে উড়ে আসতে লাগলো চুলগুলো, ছুঁয়ে দিতে লাগলো সমুদ্রের মুখটাকে। সমুদ্র এগিয়ে গিয়ে তারার চুলে নাক ডুবিয়ে গন্ধ নিতে লাগলো। কেঁপে উঠল তারা, চোখ বন্ধ করে ফেলল। সমুদ্র ঘ্রাণ নিতে নিতে বলল, তুমি কি জানো কতদিনের লোভ আমার তোমার এই লোকেশে? তারা কিছু বলছে না, সমুদ্রের নাক চুল ভেদ করে তারার কোমল ঘাড়ে গিয়ে ঠেকল, শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। তারা দুহাতে দুপাশে শাড়ি আঁকড়ে ধরল। সমুদ্র তারার ঘাড়ে নাক ঠেকিয়ে বলল, তুমি যখন গোসল সেরে চুলগুলো একপাশে নিয়ে ঝাড়তে থাক, তখন অদ্ভুত এক স্নিগ্ধতা কাজ করে তোমার মাঝে, তোমার চুলের লুকানো ঘ্রাণটা বেরিয়ে আসে, সাদা ঘাড়টায় স্পর্শ হয়, সাদা ঘাড়টায় স্পষ্ট হয়, মনে হয় নিজেকে সেখানে সঁপে দেই, হারিয়ে যায় তোমার মায়ায়। তারা চুপচাপ সমুদ্রের কথাগুলো শুনছে। সমুদ্র এবার একটা হাত নিয়ে তারার উদর স্পর্শ করল, তারার শাড়িটা আরেকটু চেপে ধরল। সমুদ্র ঘোর লাগা গলায় বলল, আমাকে এভাবে পাগল না করলে হতো না? সমুদ্র কিছু না বলে তারাকে নিজের দিকে ঘোরালো। তারা গোল গোল চোখ করে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সমুদ্র তারার চুলগুলো সামনে আনলো, হাত বুলিয়ে অসহায় গলায় বলল, তোমার চুলগুলো কি আজও আটকে রাখবে? দেখো না আমার কাছে আসতে চাইছে। তারা অবাক হয়ে গেল, নিজের অজান্তেই বলল, না না রাখবো না। সমুদ্র হেসে তারার চুলগুলোতে হাত বুলাতে লাগলো, চুলের পেছনে হাত নিয়ে ঘাড়ে রাখলো। তারার ঠোঁট জোড়া উঁচু করে গভীর চুম্বন করলো, চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল তারার, নতুন এক অনুভূতি। সমুদ্র পরপর 3টা চুমু খেয়ে
তার আর অধৈর্যরা আঁকড়ে ধরল। কিছুক্ষণ পর তার আর অধৈর্যরা ছেড়ে দিল সমুদ্র, কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলল। তারা জোরে জোরে শ্বাস নিচ্ছে। সমুদ্র চোখ বন্ধ করেই বলল, তুমি কি জানো কতদিনের লোভ আমার এই তোমার ঠোঁট চড়ায়, কতটা লোভ লাগে না দেখলে? বিশেষ করে তুমি যখন বকবক করো তখন মনে হয় কামড়ে কুমড়ে খেয়ে ফেলি। লজ্জায় গাল লাল হতে শুরু করলো তারার, কান গরম হয়ে যাচ্ছে। সমুদ্র তারার গালে হাত দিয়ে বলল, আরে গালগুলো মনে হয় টানতে থাকি, বলেই তারার গাল টেনে দিল সমুদ্র। তারা লজ্জায় মাথা নামিয়ে ফেললো। সমুদ্র মুচকি হেসে বলল, যখন লজ্জা পাও তখনই গালগুলো লাল টুকটুকে হয়ে যায়, তখন মন চাই খেয়ে ফেলি। তারা দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো, নিঃশব্দে হাসলো। সমুদ্র তারপর বলল, হাত সরো তো দেখি আমার লাল টুকটুকে হাতটুকু কেমন লাগছে। তারা হাতের পেছনে থেকে নাবুদক মাথা নাড়ালো। সমুদ্র বাঁকা হেসে নিজের থেকে তারার হাতটা সরিয়ে দিল। তারা চোখ বন্ধ করে আছে। সমুদ্র নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। তারার হাত ধরে বলল, যতদিন তুমি আমার জীবনে আছো বেঁচে থাকার জন্য অন্য কোনো কারণের দরকার নাই আমার। তুমি আমার জীবন, ভালোবাসা, আমার নিয়তি। আমি তোমার উজ্জ্বল সূর্য হতে চাই আর তুমি আমার ঝকমকে তারা। তোমার আকাশের চাঁদও আমি হতে চাই। তোর প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে নিজেকে অনুভব করতে চাই আমি। তুমি অপরূপ সুন্দরী, তুলনাহীন ভালো মন তোমার। আমি রূপের প্রেমে পড়তেই পারতাম তোমার রূপে প্রেমে পড়ার মতো, তোমার রূপ প্রেমে পড়ার মতোই। তবে আমি প্রেমে পড়েছি তোমার মনের, তোমার মনের শুদ্ধতা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে চলেছে কেবল। তোমার প্রেমের শুদ্ধ অনলেই পড়তে চাই সারাটা জীবন। সুযোগ দিয়েও মনের ঘরের বাসিন্দা হতে মন সুন্দরী। ভালোবাসা বলতে আমি জানি এক ধরনের আকর্ষণ, যাকে সে নিজের সুখে দুঃখে কাছে রাখতে চায়। আমি যখন এমন কাউকে ভাবি শুধু তোমার ছবি ভেসে ওঠে হৃদয়ে। গভীর রাতে রোজ ভেঙে যায় তোমার মুখটা, ভেসে ওঠে চোখের আঙিনায়। মন জুড়ে বসে থাকো তুমি অপরূপা সুন্দরী। এক একটা দিন যায় আমি তোমার দিকে পতিত হই একটু একটু করে। তোমার মাঝে হারিয়ে ফেলছি নিজেকে, নিজেকে শূন্য করে দিয়ে কিনছি তোমার স্বপ্ন। প্রতিদিন মাঝরাতে আমার বুকে থাকা তোমার মুখটা দেখি। দেখতে দেখতে রাত পার হয়ে যায়। জিজ্ঞেস করেছিল না কেন সকালে তাড়াতাড়ি উঠতে পারি না? এটাই সেই কারণ ধরে নে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম বউ সাজে, সেই বাচ্চা বাচ্চা মুখ, বাচ্চা বাচ্চা কথা, তোমার ভীতু চোখ, তোমার অভিমান, সেদিনই জেনেছিলাম তুমি আমার। সময়ের বোবা টানেলের লম্বা পথ পেরিয়ে আজ এসে দাঁড়িয়েছি তোমার সামনে। আজ আমার সমস্তটা জুড়েই শুধু তোমার বসবাস। ভালোবেসে গ্রহণ করোই অধমে, তোমার জন্যই দেওয়ানা রয়ে যাবে ইদিল আজীবন। বলো আদরিণী, আজ তোমার মাঝে হারিয়ে যাওয়ার অধিকার দেবে আমাকে? তারার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুচকি হেসে সায় দিল সমুদ্রের কথায়, হাতে হাত রেখে বলল, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনছেন করার নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি শয়নের স্বপ্নে তাকে নিয়ে হৃদয় মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি অনুমতি দিন সারা জীবন ভালোবাসতে চাই। এই পৃথিবীতে কেউ অসুন্দর নাম, সৌন্দর্য মানুষের চোখে লুকিয়ে থাকে। আর যখন কারো চোখে আপনি সুন্দর হবেন তখন আপনিও বুঝবেন যে আপনিও সুন্দর। রাজার যেমন রাজ্য আছে, আমার আছেন আপনি। আপনি সাথে থাকলে নিজেকে সেফ মনে হয়। অন্য কারো বুকে নিজেকে এতটা সেফ লাগে না যতটা আপনার বুকে লাগে। আপনার বুকে শুয়ে এক অজানা প্রশান্তি পাই আমি। আপনাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। প্লিজ সবসময় আমার সাথে থাকবেন, ভালোবাসবেন, বলেই সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল তারা। সমুদ্র তার উত্তর পেয়ে গেছে। মুচকি হেসে তারাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল সে। তারা কিছু না বলে সমুদ্রের স্পর্শগুলো অনুভব করছে, সমুদ্রের ডাকে সাড়া দিচ্ছে। সমুদ্র আঁচল সরিয়ে বুকে মুখ গুজতেই কেঁপে উঠল তারা, চোখ খিচে বন্ধ করে নিল। সমুদ্র আস্তে আস্তে বুক থেকে সরে গলায় মুখ ডুবিয়ে দিল। ধীরে ধীরে ভালোবাসায় মাতাতে লাগলো তারাকে, তার আদরিণীকে ভালোবাসায় মাতিয়ে হারিয়ে যেতে লাগলো সুখের সীমানায়। আজ 3 বছর তপস্যার ফল পাচ্ছে সমুদ্র, তার তারাকে নিজের করে পাচ্ছে। তারাও নিজের ভালোবাসার কাছে নিজেকে সঁপে দিচ্ছে। দুজনেই হারিয়ে যাচ্ছে ভালোবাসার অসীম সাগরে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তারার। চোখ খুলে বুকে ভারী কিছু অনুভব করলো সে। নিচে তাকাতেই সমুদ্রকে দেখতে পেল। খুব নিশ্চিন্তে তারার বুকে সাহিত্য হয়ে ঘুমাচ্ছে সে। মুচকি হাসলো তারা। সমুদ্রের চুলে হাত বুলিয়ে বলল, সমুদ্র প্লিজ উঠুন। এই সামান্য ডাকে মোটে উঠল না সমুদ্র। ডাকটা কানে পৌঁছেছে কিনা সন্দেহ। তার আর কেন যেন প্রচণ্ড লজ্জা হচ্ছে, এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে।
এই মুহূর্তে তাকে ওয়াশরুমে যেতে হবে। এদিকে সমুদ্র তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নিজের শরীরের প্রতিটা ভাঁজের সাথে মিশিয়ে রেখেছে। সমুদ্রকে সরাতে তারা আরেকটু জোরে ডাকলো, মিস্টার আহমেদ প্লিজ উঠুন। এই যে মিস্টার আহমেদ, আমি ওয়াশরুমে যাব, বেলা হচ্ছে। সমুদ্র ভ্রু কুচকে গেল, মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে রইল তারা। সমুদ্রের মাথায় হাত বুলিয়ে ডাকলো, এই বর। সমুদ্র এবার আস্তে আস্তে চোখ খুলল, তারার বুকে থুতনি ঠেকিয়ে তারার মুখের দিকে তাকিয়ে ঘুমু ঘুমু গলায় শুধালো, কি হয়েছে বউ? আপনি উঠুন, আমার কেমন যেন লাগছে, ওয়াশরুমে যাব। অস্থির হয়ে গেল সমুদ্র, তারার কপাল স্পর্শ করে বলল, কেমন লাগছে, ঠিক আছে তো? ঠিক আছে, শুধু শাওয়ার নেব, সরুন না। সমুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর আবারও তারার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। তারা অবাক হয়ে বলল, এটা কি হলো? ঘুমাবো, ডোন্ট ডিস্টার্ব মি। বললেই হলো, কত বেলা হয়েছে, আমাকে সবার জন্য নাস্তা বানাতে হবে। তোমার এত পাকনামি করতে হবে না, আমাকে জড়িয়ে ঘুমিয়ে ধরে থাকো। ধ্যাত, কি ধ্যাত, হ্যাঁ তুমি জানো আমার কত ভালো লাগছে এভাবে ঘুমাবো প্রতিদিন। তার আর দিন শেষ, সমুদ্রের বাংলাদেশ। ফাওয়ালাপ, উঠুন বলছি। আমি আমার আদরিণীকে ছাড়া যাব না, সরব না। তুমি শুধু আমার, আমার আদরিণী। তারা হেসে ফেলল, সমুদ্রের মাথায় টোকা দিয়ে বলল, জানি আমি আপনার আদরিণী, আমি অভ্যস্ত হয়ে গেছি ডাক্তার, আরেকবার ডাকবেন। সমুদ্র বুক থেকে মুখ তুলে তারার মুখের দিকে তাকালো, মুচকি হেসে বলল, প্রশান্তিময় হাসি দিল তারা। আজও সেই প্রথম দিনের মতোই শান্তি লাগছে এই ডাকটায়। সমুদ্র আর অপেক্ষা না করে আবারও মুখ গুজে দিল তারার গলদেশে, হারিয়ে গেল এক অজানা অনুভূতিতে, ভালোবাসায় হারিয়ে দিতে লাগলো তার আদরিণীকে। তারাও মারতে মারতে একসময় সায় দিতে লাগলো সমুদ্রের ভালোবাসায়। এভাবে বেঁচে থাকুক প্রত্যেকটা ভালোবাসা, সমুদ্র তারার ভালোবাসাও বেঁচে থাকুক প্রত্যেকটা জুটির মতো।